দেবী সিংহবাহিনী, তার পুজো হয় দুর্গা পুজোর সময়। কিন্তু দেবী এখানে একা, শুধু একা নয়, শুধু তার মুখমণ্ডলেরই পুজো হয় পূর্ব বর্ধমানের মানকরে। এই পুজোর রয়েছে একাধিক রীতি। কেমনভাবে তিনি এখানে পূজিত হলেন তা নিয়েও রয়েছে এক কিংবদন্তি। খাঁ পরিবার এই পুজোর আয়োজন করে, যদিও পাড়ার সকলে এই পুজোয় মেতে ওঠেন। পুজো নিয়ে আলোচনা করলেন খাঁ পরিবারের প্রবীণ সদস্য মদন মোহন খাঁ। পুরোটি শোনার অনুরোধ থাকল আপনাদের। এই পুজোটা এটা কতদিনের প্রাচীন? এটা বহু প্রাচীন। ব্যাপার হচ্ছে যে এই মানকর নামটা আসলে আমাদের আছে যে পাল ভরসাই খাঁ, তিনি মানকর গান, হ্যাঁ, এটা প্রচলিতই আছে। অর্থাৎ প্রথম যখন মানকর গানটা, মানকর গ্রাম প্রতিষ্ঠা হয়, তখন তিনটে গোষ্ঠী, মানকর মানে পাল গোষ্ঠী, ভরসাই এবং খাঁ গোষ্ঠী এখানে ইয়ে করে, এবং তখন থেকে প্রায় এই পুজোটা প্রচলিত আছে। তা প্রথমে কিন্তু পুজো হয়নি এখানে। আমাদের উপপুরুষের কথা অনুযায়ী দেখা যাচ্ছে যে যেখানে পুজো মণ্ডপটা আছে এখন, সেটা কিন্তু পুজো মণ্ডপ ছিল না, ওটা ছিল একটা ফাঁকা মাঠ, এবার ফাঁকা জায়গা। ওখানে এরকম যাত্রা বা নানারকম কবিগান এসব হতো। তখন ওখানকার যে সমস্ত লোকজন ওসব শুনত, বসত, এবং সেই সময় দেখা যেত যে একটি মেয়ে লাল পাড় শাড়ি পরে প্রায়ই বসে থাকত। একদিন দেখা গেল যে সে কবিগান শেষ হওয়ার পরেও সে কিন্তু যায়নি, বসেছিল। তারপর তাকে জিজ্ঞেস করাতে বলে যে সে এসেছে উর্গা থেকে। উর্গায়, উর্গা মানে যেটা গুস করার কাছে, সেখানকার জমিদার বাড়ি দুর্গা, এবং সে এখান ওখানে থেকে এখানে কবিগান শুনতে এসেছে, এখানে ভালো লেগেছে। তারপরে তখনকার পূর্বপুরুষদের কথা অনুযায়ী তারা বলেছে যে আমি এখানে থাকতে চাই এবং আমাকে এখানে তোরা প্রতিষ্ঠিত কর। তা আমাদের খাঁ গোষ্ঠীতে খুবই গরিব ছিল, হ্যাঁ, হ্যান্ড টু মাউথ তখনকার যা অবস্থা। কোনো ঠিক আছে, কোনো কিছু ইয়ে করতে হবে না, আড়ম্বরতার দরকার নেই। তখন বলেছিল যে আমার প্রতিমা হবে হাফ বাস্ট, অর্থাৎ বুক পর্যন্ত, হ্যাঁ, এবং সেটা এখানে একটা কুড়ে ঘরের মতো করে প্রতিষ্ঠা করেছিল তখনকার, এবং সেই থেকে এটা প্রচলিত হয়ে আসছে। এর বিশেষত্ব হচ্ছে কি, এ দশমীর দিনেই বিসর্জন হবে, সেটা বৃহস্পতিবার হোক, শুক্রবার হোক, জল ঝড় যাই হোক, বিসর্জন কিন্তু দশমীর দিনে হবে, এবং তিথি ক্ষণ যাই হোক সাড়ে তিনটের সময় বেরোবে প্রসেশন আকারে, এবং এখান থেকে একটা নির্দিষ্ট রুট আছে, সেই রুট অনুযায়ী যাবে, একটা নির্দিষ্ট পুকুর আছে, সেই পুকুরেই বিসর্জন হবে। একটু নির্দিষ্ট রুট আর নির্দিষ্ট পুকুর একটু বলুন, ওটা কোন দিক দিয়ে যাবে? হ্যাঁ, নির্দিষ্ট রুট হচ্ছে এখান থেকে স্থান থেকে পুরনো হাততলা বলে একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে চৌরঙ্গী হয়ে, হ্যাঁ, জিসি রোড হয়ে,
মানে মানকর পুষ্করা রোড হয়ে যেখানে খাঁ পুকুর বলে একটা পুকুর আছে, পুকুরে বিসর্জন করা হবে এবং মোটামুটি 3:30 সময় এখানে বেরোবে এবং 5:30 মধ্যে বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ, এইটাই প্রচলিত আছে। এবং সেটা যদি জল ঝড় হয় তবু এর কোনো ব্যতিক্রম হবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে। এবং প্রশাসনে যথেষ্ট ভিড় হয় এবং গোটা মানকরের লোকই এটা উপভোগ করে। মূর্তি গড়ার বুঝিয়ে নেই, মূর্তিটা শুধু এখানকার হচ্ছে কি হাফ পাস্ট হয়, কিন্তু ব্যাপার হচ্ছে মূর্তিটা শুধু শুধু মাথাটা থাকে, বাকিটা অংশটা এরা এখানে তৈরি করে তার আগের দিনে, ষষ্ঠীর দিনে সমস্ত এরা এখানকার যা ইয়ে আছে খাঁ গোষ্ঠীর লোক বা তার এখানে সবাই, কিন্তু শুধু খাঁ গোষ্ঠী নয়, এখানে কেউ বুঝতে পারবে না যে শুধু খাঁ গোষ্ঠীর এখানে পুজো হচ্ছে, এটা কিন্তু গোটা পাড়া লোক সবাই কিন্তু নিজেদের মনে করে হ্যাঁ সহযোগিতা করে। আচ্ছা, মূর্তিটা বাইরে থেকে আনা হয়? মূর্তির মাথাটা বাইরে থেকে নয়, এখানে কাছি একজন আছে, সেই চিরকালই ওই মাথাটা তৈরি করে তৈরি করে। আচ্ছা, শুধু ওই এই অংশটা ওটা ষষ্ঠীর দিন? হ্যাঁ, ষষ্ঠীর দিন নিয়ে আসা হয় তার কাছ থেকে, তার কাছ থেকে নিয়ে আসা। তারপরে বাকি অংশটা স্থাপন করা হয় এবং তার সাজানো টাজানো হয়, ষষ্ঠীর দিনে সাজানো হয়। আচ্ছা, আর সাজানোতে কিছু বিশেষ রীতি আছে নাকি? ভাই কলার পেটো দিয়ে বা এরকম? হ্যাঁ হ্যাঁ, কলার পেটো দিয়ে তার মধ্যে সাজানো হয়, ঠিক আছে, হাফ বাস্ট ওটা ওটা তৈরি করা হয়। আচ্ছা, হ্যাঁ, এবং সেটা সিংহাসনে বসানো হয়, বসানো হয়। এবং তারপরে সোলা আমার সোলার সাজ বা নিজস্ব কোনো সাজ সাজ দিয়ে সাজানো হয়। আর পুজোর কোনো রীতি আছে, বিশেষ রীতি? পুজোর রীতি কি ঠিক রীতিনীতি অনুসারে যেটা হয় হওয়ার কথা সেই রীতি অনুসারে পুজো হবে। হ্যাঁ, আর বলিদান এখানে হয়, হ্যাঁ, ঠিক নিয়ম অনুসারে হবে। যেরকম অষ্টমীর দিনে সপ্তমীর দিনে আমাদের কুমড়ো বলিদান হয়, অষ্টমীর দিনে শাক বলিদান হবে আর কুমড়ো এবং আগ বলিদান হবে, নবমীর দিনে শাক বলিদান হবে। এটা হয়ে আসছে এবং এখনো এইভাবেই চলে আসছে। আচ্ছা, দেবীকে সেই মাংস নিবেদন করা হয়নি, সেটার কিছু রীতি আছে? না, কোনো রীতি নেই, ওই পুজো পুজোর প্রসাদ। হ্যাঁ, প্রসাদ হিসেবে যেভাবে করা হয় করা। আচ্ছা, আপনারা এখন খাঁ গোষ্ঠী যেটা বলছেন, কতগুলো শরিক? শরিক আছে দুঘর এখন। হ্যাঁ, এখন আমাদের আছে আর আমার কাকার ছেলেরা আছে, দুটো পরিবার মিলে এটা পুজো করা হয়। খরচ খরচা এই দুটো পরিবারে দেয়, কিন্তু সহযোগিতা পাড়ার সমস্ত লোক করে। এখানে এদের এই ঠাকুরের কোনো সম্পত্তি নেই। হ্যাঁ, এদের আমাদের নিজেদের থেকেই সমস্ত খরচ খরচা করা হয়। আচ্ছা, আর এখন যে আপনার নাম এবং আরো কয়েকজন যারা পুজোর সাথে যুক্ত তাদের কয়েকজন একটু নাম বলুন। আমার নাম হচ্ছে মদন মোহন খান। হ্যাঁ, এবং আমার কাকার ছেলেদের নাম শঙ্কর কুমার খান, তপন কুমার খান, হ্যাঁ, সুকুমার খান। আর এই যে দেবী ছাগ বলি দেওয়া হয়, তার কোনো কালারের ব্যাপার আছে যে সপ্তমীর দিন? অষ্টমীর দিনে মানে রং হচ্ছে কালো। আচ্ছা, আর নবমীর দিনে যে ছাগ বলি দেওয়া হয় সেটা হচ্ছে যে কোনো কালারের হতে পারে। আচ্ছা, কিন্তু অষ্টমীর দিনে যে ছাগ বলি দেওয়া হবে সেটা হচ্ছে মানে পুরোপুরি কালো হতে হবে, তার মধ্যে কোনো রকমের অন্য কালার থাকলে চলবে না। এইটা কথা বলার পর আমরা এগিয়ে গেলাম মন্দির দেখতে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।